নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আর আমিও ভালোই আছি। চলুন আজকে কিছু রেসিপি বানানো যায় আসুন রান্নাঘরে, আমার সাথে চলুন। যেমন কি এক সম্বাসে ডাল বসানো হোক, যেমন মসুরের ডাল। এখন আমরা এখানে শুকনা মরিচ দিয়ে দিয়েছি। শুকনা মরিচটা গরম হওয়ার জন্য অপেক্ষা করে আছি। এখন আমরা এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দেব দুইটা, কাঁচা লঙ্কা চিরা দুইটা, তিনটা তেজপাতা দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে এটাকে এখন নাড়াচাড়া করা হবে। এখন পেঁয়াজটা একটু ভাজা হওয়ার জন্য অপেক্ষা করে আছি। পেঁয়াজটা ভাজা হোক, তারপর এটার মধ্যে আমরা এখন ডালটা দেবো। কিন্তু এখন এটা রং আসেনি, তার জন্য একটু গোল্ডেন ব্রাউন হওয়ার পর অবধি আমরা ওয়েট করে আসছি। এর মধ্যে ডাল ধোয়া হয়ে গেছে, সেটা ছেড়ে দিচ্ছি। এটার মধ্যে জল অ্যাড করবো, যা যতটুকু দরকার সে অতটুকু দিয়ে দেবে। নুন, এখন নুন দেওয়া হবে। নুন এক চামচ দিয়ে দিলাম। হলুদ আধা চামচ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে বসিয়ে দেব। এখন এটা সিটি মারার জন্য ওয়েট করব। যেমন এখন আমরা কুকারের সিটি লাগিয়ে দিয়েছি, এখন এটা সিটি মারার জন্য ওয়েট করব। এখন আমরা অন্য আরেকটা রান্নাতে চলে যাচ্ছি। তেল দিয়ে দিলাম, কড়াই চাপিয়ে দিলাম আর তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। উনি আমার মা, দেখুন হুইলচেয়ারে থাকে উনি। উনি রান্না করতে অনেক খুব ভালোবাসে, বুঝলেন? তার জন্য ঝটপট রান্না করার জন্য এই যে ডাল আর দুই রকম ভাজা বড়া করে নেবে আজকে। আর আজকের দিনটা যেভাবে করেছে তার জন্য এটাই ভালো। এই যে এখানে এখন আমরা বেশি ছোট্ট একটা আলু আর পেঁয়াজ বেশি করে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিরা দিয়েছি, এটা দিয়ে সেরে আজকে ভাজা করব। একটা নতুন রেসিপি করব আমরা। এই যে তেলে দিয়ে দিলাম, পেঁয়াজটা বেশি করে দিয়েছি আর আলুটা ছোটো করে, ছোটো আলু দিয়েছি, পেঁয়াজটা বেশি দিলাম, লঙ্কা চারটার মতন দিলাম। এখন এখানে এই যে আলু পেঁয়াজের ভাজাটা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে দিচ্ছি। এখন আলু হলে বানিয়ে নামিয়ে দিচ্ছি। মানুষের কাজ কোয়ায় মানুষ বলবি, যা তা মানুষ বলার বলবি। নিজের কাজ বন্ধুরা নিজের কাজ নিজে করে যাবে। মানুষের কথা জেলেসি ফিল করে। ভাজা নামানো হয়ে গেছে। এখন আমরা কলার মোচা বড়া করব। কেউ বলে কলার মোচা, কেউ বলে কলার ফুল, আর কেউ বলে কলার থুর। আমরা বলি কলার থুর, আপনারা কী বলেন সেটা জানি না। এখন আমরা এখন বড়া করব। এটার মধ্যে আমরা একটা কলার থুর নিয়েছি আর আধা কাপের মতন চাল গুঁড়া নিয়েছি, পেঁয়াজ আধা টুক নিয়েছি, দুটা কাঁচা লঙ্কা নিয়েছি, 1 teaspoon হলদি, 1 teaspoon নুন নিয়ে এখন এটা মেখে নেব আমরা। এখন চাউলের গুঁড়াটা দিলে কুড়মুড় কুড়মুড় করবে আর খুব ক্রিস্পি হয় জিনিসটা, খেতে খুব ভালো লাগে।
এটা আমি কিন্তু সিদ্ধ করিনি, হাত দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি আর জলটা বের করে ফেলে দিয়েছি। এটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি, এটা বয়েল করিনি কিন্তু, হাত দিয়ে এটাকে আমি করেছি। আর দাও দিয়ে কাটিও নি কিন্তু, এটা দাও ছুরি কিছু দিয়ে কাটিনি, হাত দিয়ে করেছি সব আমি এটা। এখন আমরা বড়াটা ছেড়ে দিচ্ছি। বড়াটা ছাড়া হয়ে গেছে, সবকটাই ভেজে নেব। মানে এইভাবে আমরা সবকটা ভেজে নেব, যতগুলো আছে সব ভেজে নেব। এখন আবার এইভাবে করে দিয়ে দিচ্ছি, আবার এইভাবে করে এভাবে সবকটা ছেড়ে এই যে এইভাবে উল্টে পাল্টে ভাজাগুলো করবেন। দেখুন বন্ধুরা, এক সম্বাসের ডাল কিভাবে সুন্দর হয়ে গেছে। আপনারা যদি চান এখন এটাতে কাটা মেরে নিন, দেখুন একদম সুন্দর ডাল হয়ে গেছে এক সম্বাসে। এই দেখুন এখন আমাদের কলার মোচার বড়া রেডি, একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা আপনারা বেশি বেশি করে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা লাইক না করেন বা সাবস্ক্রাইব না করেন তো আমরা কীভাবে আগাবো, তার জন্য প্লিজ আপনারা এটা ভিডিওটা শেয়ার জলদি জলদি শেয়ার করেন আর আমাদেরকে আগে বাড়ান। ধন্যবাদ, থ্যাংক ইউ।